ইনকোডা টিভি জাগমা দুর্গা 2023 এর পূজা পরিক্রমার ফাইনাল রাউন্ডে কিন্তু এই মুহূর্তে আমি হাজির হয়ে গেছি হাতিবাগান সর্বজনীনে। আর আমাদের সঙ্গে আমাদের স্পেশাল গেস্ট রয়েছে সুদীপ্তা। প্রথমেই জিজ্ঞেস করবো, কিরকম লাগছে বলো? দারুণ, মানে প্রত্যেক বছর কোনো না কোনোভাবে এই পুজোটায় আসা হয়, তবে এবছর স্পেশাল অ্যাজ আ গেস্ট আমি ইনকোডা টিভির হয়ে আসতে পেরেছি বলে আরও ভালো লাগছে অফকোর্স। তবে আমার খুব ভালো লেগেছে, মানে হাতিবাগান প্রত্যেক বছরই ভালো লাগে। ওরা চেঞ্জ, এবছর ওরা একটু অন্য চিন্তাভাবনা করে খুব সিম্পলের ওপর খুব সুন্দরভাবে একটা প্রতিমা এবং দারুণ একটা মণ্ডপ উপহার দিয়েছে সবাইকে। তো এবছরও ওদের একটা খুব সুন্দর থিম আছে, সেটা নাম দিয়েছে দোসর। এবং দোসর মানেই আমরা জানি বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব তো সবসময় যে একটা ছেলে বা একটা মেয়ের সাথেই হবে তা তো নয়। বন্ধুত্ব বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টেজে মানুষের লাইফে বিভিন্ন ফর্মে আসে। তো এই পুরো মণ্ডপ থেকে শুরু করে এই পুরো পরিকল্পনাটা খুব ইউনিক লেগেছে আমার। আর খুব ছিমছাম, খুব সুন্দর, কোনো অতিরঞ্জিত কিছু নয়, কিন্তু খুব ডিসেন্ট। এবং সেখানে জাস্ট মাইথোলজিকে মাথায় রেখে খুব কনসেপচুয়াল একটা মণ্ডপ বানানো হয়েছে এবং তার সাথে অসাধারণ প্রতিমা করেছে, বলাই বাহুল্য। ভীষণ ভালো লাগছে। এবং এই আশা থেকে শুরু করে এই মণ্ডপটা আসা পর্যন্ত একটা ফিল দেবে মানুষকে, যেই ফিলটা নিয়েই কিন্তু ফিরতে হবে। ওই ফিলটা খুব আমার মনে হয় যে খুব ম্যাটার করে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে তুমি বোঝালে, সব থেকে বড় কথা আর কি। আর এরকম কিন্তু আরও অনেক ক্লাবে আমরা পৌঁছে যাব, কোথায় কোথায় যাব সেটা তো চমক থাকবে, তবে তার জন্য দেখতে হবে ইনকোডা টিভি।